বন্ধুরা, আমরা মাঝের মধ্যে দেখতে পাই যে আমাদের বাড়ির আশেপাশে কুকুর বা বিড়ালে কান্না করে। এটা কি শুভ নাকি অশুভ? অনেকেই বলে বিড়াল বা কুকুর নাকি রাতের বেলায় প্রেত আত্মা দেখতে পায়। তাহলে কি সত্যি কুকুরেরা রাতের বেলায় প্রেত আত্মার জন্য কান্না করে, নাকি আমাদের সে কোনো সংকেত দিচ্ছে? কি বলছে এই বিষয়ে আমাদের শাস্ত্র, চলুন জেনে নিই। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, আমরা আগেই জেনেছি যে কুকুর ভগবান কাল ভৈরব বাবার বাহন। কুকুরের সেবাতে স্বয়ং আমরা বাবা কাল ভৈরব দেবের সেবা করি, আর তিনি হলেন স্বয়ং ভগবান শিবের অবতার। এছাড়া কুকুর আমাদের রাহু ও কেতুর হাত থেকে রক্ষা করে। কিন্তু বন্ধুরা, কুকুর বিড়াল যদি বাড়ির আশেপাশে কান্না করে, তবে কেন বাড়ির বড়রা তাদের তাড়িয়ে দেয়? আর কেনই বা কুকুর বিড়ালের কান্নার পর বাড়ির আশেপাশে একটা থমথমে পরিবেশ তৈরি হয়? তাহলে কি কুকুর বিড়ালের কান্নার পিছনে কোনো গভীর কারণ রয়েছে? আসলে বন্ধুরা, প্রাচীনকালে কুকুর বা বিড়াল যখন মাঝ রাতে কান্না করত, তখন কোনো না কোনো কারণে সে এলাকায় অশুভ কিছু ঘটত। সেই থেকে বাড়ির বড়রা এগুলি মানতে শুরু করে, আর ধীরে ধীরে মান্যতা আজ অন্ধবিশ্বাসে পরিণত হয়েছে। আসলে বন্ধুরা, কুকুর বিড়াল আমাদের আশেপাশে থাকা নেগেটিভ এনার্জিদের আগে থেকেই অনুভব করতে পারে। জ্যোতিষ শাস্ত্র অনুসার যদি কুকুর বিড়াল মাঝরাতে হঠাৎ করে কেঁদে ওঠে, তো এর মানে সে কোনো প্রেতাত্মা দেখতে পেয়েছে বা কোনো নেগেটিভ ঊর্জাকে সে অনুভব করেছে। কারণ বন্ধুরা, পৃথিবীতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে, তেমনই ঠিক নেগেটিভ এনার্জিও রয়েছে, যা আমরা সাধারণ দৃষ্টিতে দেখতে পাই না। কিন্তু কুকুর বিড়াল এই সব প্রাণীরা এদের অনুভব করতে পারে। শিবপুরাণে ভগবান শিব নিজে বলছেন যে মৃত্যুর আগে কিছু কিছু প্রাণী আমাদের সংকেত দেন, কারণ তারা অন্য ডাইমেনশন থেকে আসা জীবেদের নিজের চোখে দেখতে পায়। কিন্তু বন্ধুরা, কুকুর বিড়ালের কাদামানি এই নয় যে তারা সবসময় আত্মাই দেখছে, এর পিছনে অন্য কোনো কারণও তো হতে পারে। যেমন কোনো অজানা ব্যক্তি দেখলে কুকুরেরা চিল্লে আমাদের সতর্ক করেন, আর যদি তাদের খিদে পায় বা তারা অসুস্থ বোধ করে, তবেই তারা কান্না করে আমাদের সংকেত দেন। তাই বন্ধুরা, কুকুর বিড়ালে কান্না কখনোই অশুভ নয়, কারণ তারা যদি কান্না নাও করে, যদি আপনার বিপদ হওয়ার থাকে তা ঘটবেই। শুধু পার্থক্য এটাই যে তারা তখন কান্না করে আপনাকে সতর্ক করবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমরা যা ভোগ করি বা আমরা যা ফল পাই, তার জন্য একমাত্র আমরাই দায়ী। কে কাঁদল আর কে কাঁদল না, তাতে কিন্তু আমাদের ভাগ্য একটুও পাল্টাবে না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।